অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হতে পারে, টাকা ছাড়া শুরু করে কিভাবে ধনী হওয়া যায়। প্রকৃত ধনীদের জীবন কাহিনী পড়লে জানতে পারবেন, তারা কেউ সংক্ষিপ্ত পথে অগ্রসর হওয়ার চিন্তা করেননি। তারা সবাই শূন্য হাতে শুরু করে অক্লান্ত পরিশ্রম এবং সাধনা করে ধাপে ধাপে নিজের অবস্থা উন্নতি করেছেন এবং ধনী হয়েছেন। একটি পরিসংখ্যার মতে ধনীদের 85% নিজের চেষ্টায় ধনী হয়েছেন। এই ভিডিওতে প্রকৃত ধনীরা কিভাবে শূন্য থেকে শুরু করে অতি ধনী হয়েছেন তার 10টি উপায় নিয়ে আলোচনা করতে চাই। 1 নম্বর উপায়, স্মার্ট লক্ষ্য নির্ধারণ। যারা অনেক সম্পদের মালিক হয়েছেন তারা তাদের জীবনের লক্ষ্য প্রথমে স্থির করেছেন। তারা একটি লক্ষ্যই নির্ধারণ করেছেন, এটা করতে গিয়ে তারা অন্য সব সুযোগগুলো ত্যাগ করেছেন। যেমন বিল গেটস সফটওয়্যার তৈরির কাজে এতটাই মনোযোগী ছিলেন যে হার্ভার্ডের মতো প্রতিষ্ঠান থেকে ইস্তফা দিয়েছিলেন। অতিধনীরা নিজের লক্ষ্যের উপর অবিচল দৃষ্টি রেখে শূন্য হাতে অগ্রসর হয়েছেন, ফলে কোনো না কোনো উপায়ে অর্থের সংস্থান হয়ে গিয়েছিল। লক্ষ্য স্থির করা, প্রতিটি পদক্ষেপে ধরে রাখা এবং সে অনুসারে দক্ষতা অর্জন করাই আসল কথা। 2 নম্বর উপায়, শেখার উপর প্রচুর গুরুত্ব দিতে হবে। প্রকৃত ধনী ব্যক্তিগণ শেখাকে খুব গুরুত্ব দেন, এই জন্য তারা প্রচুর বই পড়েন। বিল গেটস বছরে 50টি বই পড়েন, ইলন মাস্ক প্রতিদিন 2টি বই পড়েন, ওয়ারেন বাফেট প্রতিদিন 5-6 ঘন্টা বই পড়েন, মার্ক জুকারবার্গ প্রতি 2 সপ্তাহে একটি বই পড়ার পরিকল্পনা করেছেন। তারা সবাই বিলিয়নার এবং শিখতে পছন্দ করেন। বই পড়লে অনেক সুবিধা, বই পড়লে পজিটিভ শক্তি বেড়ে যায়, ফলে কাজ করার আগ্রহ বাড়ে, এটা ধনী হওয়ার পক্ষে কাজ করে। কিছু জিনিসকে না বলতে হবে, অতি ধনীদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য অনেক। তারা জীবনে অনেক সাধনা করেন, তারা নিয়মের মধ্যে দিয়ে চলা মানুষ, তারা অনেক কিছুকে না বলতে পারেন যা সাধারণ মানুষ পারে না। যে কোনো অপচয়কে অতি ধনীরা না বলেন, তারা সময়, অর্থ এবং শক্তি কোনোটির অপচয় পছন্দ করেন না, এই তিনটির উপযুক্ত ব্যবহার তারা জানেন। কোনো দ্বিধা ছাড়া এই তিনটির অপচয়কে না বলতে পারেন। অতি ধনীরা ঋণকে না বলেন, তারা ঋণ না করে ভেঞ্চার ক্যাপিটালের উপর নির্ভর করেন। এতে 2টো সুবিধা, প্রথমটি হলো ব্যবসায়িক অংশীদার পাওয়া যেখানে ঝুঁকি শেয়ার করা যায়, দ্বিতীয়টি হলো ঋণের জন্য কোনো সুদ গুনতে হয় না। অতিধনীরা অর্থ জমিয়ে রাখাকে না বলেন, তারা অর্থ জমিয়ে না রেখে উপযুক্ত জায়গায় বিনিয়োগ করেন। তারা সবাই স্মার্ট বিনিয়োগকারী, অর্থ জমিয়ে রাখলে মুদ্রাস্ফীতির জন্য এর পরিমাণ কমে যায়। অতিধনীরা 9টা 5টাকে না বলেন, তারা সাধারণ মানুষের চেয়ে অতিরিক্ত কাজ করেন। সাধারণ মানুষ সপ্তাহে 40 ঘন্টা কাজ করেন আর অতিধনীরা 90 থেকে 100 ঘন্টা কাজ করেন। অতিধনীরা স্বল্পকালীন লক্ষ্যকে না বলেন, তাদের লক্ষ্য বড় থাকে এবং দীর্ঘমেয়াদী টার্গেট করে কাজ করেন। অতিধনীরা বিলাসী জীবনকে না বলেন, তাদের প্রায় সাধারণ জীবনযাপন করেন। ওয়ারেন বাফেট প্রায় $100 বিলিয়ন মালিক হওয়ার পরও 60 বছরের আগের বাড়িতেই থাকছেন। 4 নম্বর উপায়, স্কেলেবল ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা। সব ব্যবসাকে হাইলি স্কেলেবল করা যায় না, এটা নির্ভর করবে ব্যবসার ধরনের উপর। যত বড় সমস্যাকে সমাধান করা যায় তত বেশি কাস্টমারদের ভ্যালু প্রদান করা যাবে, ফলে তত বেশি উপার্জন সম্ভব, ব্যবসাও বড় হবে। যেমন বিল গেটস ব্যক্তিগত কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করে যে সমাধান দিয়েছেন তার পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল, ফলে তিনি অনেক ধনী হতে পেরেছিলেন। 5 নম্বর উপায়, বিনিয়োগের ব্যাপারে খুব স্মার্ট হতে হবে। যারা বিনিয়োগের খুঁটিনাটি জানেন এবং এতে দক্ষতা অর্জন করেন তারা খুব দ্রুত ধনী হতে পারেন। অতি ধনীরা এ দক্ষতা কাজে লাগায় খুব পরিকল্পিতভাবে। প্রথমে তারা লাভজনক, স্কেলেবল এবং টেকসই একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান, তারপর একের পর এক অন্যের সময় এবং শক্তি কিনে ফেলেন। এভাবে তারা অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন। এই কাজটি যিনি যত দক্ষতার সঙ্গে করতে পারেন তিনি তত সম্পদের মালিক। শূন্য হতে শুরু করে কিভাবে অতি ধনী হওয়া যায় তার 5টি উপায় আমি বর্ণনা করেছি,
বাকি পাঁচটি অনুগ্রহপূর্বক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পড়ে নিন। শেষ কথা, প্রকৃত ধনী হওয়ার কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। স্মার্ট লক্ষ্য নির্ধারণ করুন, সমাধান করা যায় এমন সমস্যা খুঁজে বের করুন যা করতে আপনি পছন্দ করেন। এর সমাধান বের করার জন্য আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করুন। কালক্ষেপণ না করে যা পারেন শুরু করুন, নিজের দক্ষতা বাড়ান, টিম গঠন করুন, একজন মেন্টারের উপদেশ নিন, মিতব্যয়ী হন, কিছু উপার্জন হলে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ভালো জায়গায় বিনিয়োগ করুন। সর্বদা সৎ থাকুন, ধনী হওয়া আপনাকে আটকাবে কে? আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। শেষে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। অনেক ধন্যবাদ।